तृणमूल सरकार बिरुद्धे खोबेर आगुन धिकी धिकी जलचे मानुषेर तृणमूल सरकार बिरुद्धे प्रतिबाद धुमाई तो होच्चे ताई जखनी कांग्रेस बोलेछे आसुन आमरा तृणमूल उच्छेदेर जन्य आंदोलन करते चाय तखन मानुष सोत्साहे आमादेर सेई आंदोलने साड़ा दिएछेन। आज के तारी प्रतिफलन कृष्णनगर जे कृष्णनगरे कांग्रेस आसे कि नाई खुजते हतो आज के सेई कृष्णनगरे कांग्रेसेर मिछिले जनप्लावन आपनारा देखलेन। आमी मने करी एई एई मिछिल एवं मानुषेर एई अंशग्रहण सारा बांगलाय कांग्रेस कर्मीके सारा बांगलार कांग्रेस सम्पर्के मानुषेर धारणा रातारातई बदले देबे एवं खूब द्रुत कांग्रेसेर प्रति मानुषेर सहानुभूति कांग्रेसेर प्रति मानुषेर आरो बेशी सहयोगिता बाड़ाते साहाज्य करबे। आमी तो आमार बक्तव्येई बोलेछि जे बिहार हबे बांगला तृणमूल तुई सामला एटाई हबे एखानटा बिहारे सम्पूर्ण प्रभाव एखाने पड़बे एखान थेके तृणमूल धुए मुछे उठे जाबे मिलिए नेबेन आमार कथा। तृणमूल एकटा क्लाब सेई क्लाब तार जे आयुषे पार करे फेलेछे तार आर किछु देवार नेई बांगलार मानुषके मिथ्ये कथा द्वारा प्रभावित करे क्षमतायी थाका हये गेछे। एबार दीदीके विदाय निते हबे। नीतीश कुमार बोले दिएछे आमी सन्न्यास होब दीदीकेओ बोलते हबे आमी सन्न्यासी नेब। কোথায় দেবেন দিদি জায়গাটা? চাকরি আকাশে হয় না, চাকরি পাতালে হয় না, চাকরি তো গাছে ধরে না। চাকরির জন্য কলকারখানা চাই, চাকরির জন্য বাণিজ্য চাই, চাকরির জন্য অন্যান্য উন্নয়ন চাই। আপনারা যে 35 লাখ চাকরি দেবেন কোথেকে আপনি বলুন, বেশি দিন যেতে হয় না এই বাংলাতে। এক থেকে 1.5 লক্ষ শুধু পুলিশের চাকরির পথ খালি আছে জেলা রাখেন আপনারা। এই যে সিভিক পুলিশ গুলো যাদেরকে তৃণমূল পার্টি ব্যবহার করে তাদের হারমার বাহিনীতে পরিণত করেছে, সেই সিভিক পুলিশের পার্মানেন্ট করে দিন ভোটে রাখে। পশ্চিমবঙ্গে 1.5 লক্ষ পুলিশের পথ খালি আছে। পশ্চিমবঙ্গে শিক্ষক কলকাতা রাস্তা আন্দোলন করে, কেরা টিচাররা তাদের উপরে লাঠি চলে, তাদের উপরে কাঁদানে গ্যাস চলে। শিক্ষকরা কলকাতা রাস্তায় আন্দোলন করছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তাদের কেন চাকরি হচ্ছে না? তারা তো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর তারা পাস করেছে, তারপরেও তাদের চাকরি না। দিদি আপনি প্রত্যেকে চাকরি দেবেন, প্রত্যেকে আপনি 35 লক্ষ চাকরির ব্যবস্থা করবেন। আপনাদের জানিয়ে রাখি বাংলার মানুষ, এই মুহূর্তে আজকে দিনও বাংলার মানুষের মাথার উপরে ভারের বোঝার পরিমাণ কত জানেন? 4,10,000 কোটি। কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঘরের বোঝার পরিমাণ 10,50,000 টাকা। আবার শুনে রাখুন, কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে বাতাস গ্রহণ করার আগে, পৃথিবীর আলো দেখার আগে তার মাথার উপরে ঘরের বোঝার পরিমাণ হয় 50,000 টাকা। আমরা তো পাই না তাই কংগ্রেসের কর্মীরা শুধু দরকার আমাদের সংঘবদ্ধ হয়ে মোকাবিলা করা। আজকে তৃণমূল শেষ হয়ে যাওয়ার পথে এই নদিয়া জেলায় আমাদের 3টি এমএলএ হয়েছিল গতবার 2016 সালে বামের সঙ্গে কংগ্রেসের জোট বন্ধনের কারণে। আমরা আবার জোট করব 2021-এ, আবার জোট করব কংগ্রেস বাম। সে জোট আরো শক্তিশালী, আরো আন্তরিক, আরো জমাটবদ্ধ জোট হবে। আমাদের জোটের একটাই লক্ষ্য, এদিক ওদিক না,
এ বাংলাকে পরিবর্তনের সাথে দখল করতে হবে মানুষের আশীর্বাদ দেওয়া হচ্ছে। বাংলার মানুষ আশীর্বাদ করুন, দোয়া করুন, এ বাংলাকে আজ পরিবর্তনের বড় জরুরি। এ বাংলার বাঙালিকে তৃণমূল তার শাসনকালে বাঙালিতে রূপান্তরিত করেছে। বলুন আমাদের কি আছে আজকে বাংলার বেকার যুবক, বাংলার শিক্ষিত সমাজের মানুষ, বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষ, বলুন আমাদের কি আছে আর বাঙালি। একদিন এই নবদ্বীপ যাকে বলা হতো অক্সফোর্ড, যাকে বলা হতো এশিয়ার অক্সফোর্ড, এই নবদ্বীপ দিগেন্দ্রলাল রায়ের নদিয়া, এই নদিয়া রামকদু লাহিড়ির নদিয়া, এই নদিয়া আজিজুল হকদের নদিয়া। বলুন কি আছে আমাদের, বেকার যুবকের যদি কাজের প্রয়োজন হয় তাকে বাংলা ছেড়ে চলে যেতে হয়, বাংলা ছেড়ে গেলে কোনো দুঃখ নেই, যদি সেই চাকরি সেই কাজ মর্যাদা সম্পন্ন হয়, যদি একটা প্রফেসর, যদি একটা ডাক্তার, যদি একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাংলা ছেড়ে দলে দলে বেকার যুবক বাইরে কাজে যেত আমার কোনো আফসোস ছিল না। আফসোস কোথায় হয় জানেন, বাইরের কাজে ঘুরে বেড়ায় হোটেলের বয় বাঙালি, হোটেলের ঝালদার বাঙালি, হোটেলের চাদর উঠাচ্ছে বাঙালি, হোটেলের মুটিয়া বাঙালি, হ্যাঁ তারা কেউ নদিয়ার কেউ মুর্শিদাবাদের কেউ মালদার, আজকে এই জায়গায় গেছে বাঙালির বাংলার বেকার যুবকরা। অথচ আমাদের কি নেই বলুন তো, কি নেই আমাদের, আমাদের ভূগোল, আমাদের আর কোনো রাজ্য আছে যেখানে এমন সমুদ্র পাবে, এত নদী পাবে, এত খনিজ মাল পাবে? না, এত মানব সম্পদ প্রভাব আছে। এ বাংলা যারা বেকার যুবক তাদেরকে বাইরে কি বলা হয় জানেন, তাদের বুদ্ধি আছে, তাদের বিবেচনা আছে, তারা সহজ। এটা বাংলার বেকার যুবকদের সব থেকে বড় পাওনা বাইরের রাজ্যে, তারপরে আমরা পাচ্ছি না কেন? এ বাংলায় 71 সালেও এ বাংলা শিল্পে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্পের মানচিত্রে 2 নম্বর স্থানে ছিল, 2 নম্বর স্থানে, আজ আমরা 14 নম্বর স্থানে চলে গেছি। তাহলে স্বাভাবিকভাবে এ বাংলার বেকার যুবক আপনাদের সামনে একটাই লক্ষ্য, বাংলার পরিবর্তন। এ বাংলার কাঠমান্ডির বাংলায় রূপান্তরিত হয়েছে, গ্রামে গঞ্জে একটাই স্লোগান, দিদি থাকতে করে খাও। এ বাংলায় পঞ্চায়েত, এ বাংলার মিউনিসিপালিটি, আপনি যেখানে যাবেন, যেখানেই যাবেন দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। তাই গ্রাম বাংলার, গ্রাম বাংলার তৃণমূলের কর্মীরা স্লোগান দেয় কি বলে জানেন, মাছ মাংস খেয়েলে দিদি ভাইয়ের আমলে, বইয়ের হার বানিয়ে দিদি ভাইয়ের আমলে, ঘর বাড়ি করে দিদি ভাইয়ের আমলে, আজকে এটাই বাংলা। এটা দ্বিজেন্দ্রলাল রায়ের বাংলা নয়, আজিজুল হকের বাংলা নয়, শ্রী চৈতন্যের বাংলা নয়, চোরদের বাংলা, বাটপাটদের বাংলা, লুকরাদের বাংলা, রাহাজানির বাংলা, আপনাদের বাংলা, দর্শনকারীদের বাংলা। কিছুদিন আগে হাটপাশে গেছিলাম, একটা শিডিউল কাস্ট পরিবারের 19 বছরের মেয়ে, শিডিউল কাস্ট পরিবারের 19 বছরের মেয়ে ধর্ষণ করা হলো, জিভ কেটে দেওয়া হলো, পিঠের শিরদাঁড়া ভেঙে দেওয়া হলো, ধর্ষণ করার পর তাকে ফেলে রাখা হলো, কোন রকম হাসপাতাল ভর্তি হলো, 6 দিন পর চিকিৎসা শুরু হলো, কয়েকদিন পর দিল্লি গেল, দিল্লিতে মারা গেল। মারা যাওয়ার পর ইউপির পুলিশ তার ডেড বডি নিয়ে এসলো, তার বাড়ির লোককে না জানিয়ে, না বলে, অনুমতি না নিয়ে, তাদেরকে সুযোগ না দিয়ে রাতের বেলায় ডিজেল ঢালিয়ে জ্বালিয়ে দিল, ডিজেল ঢেলে জ্বালিয়ে। আমি যে বিজেপি হিন্দুত্বের কথা বলে বাংলায়, আমি সেই বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, হিন্দু ধর্মের কোথায় বলা আছে যে একটা মৃতদেহকে তার পরিবারের হাতে সৎকার করবার সুযোগ না দিয়ে ডিজেল দিয়ে পুলিশ পুড়িয়ে দিয়ে তার সৎকার সম্পন্ন হয়? বলুন হিন্দুত্বের কোন বইয়ে, কোন কোথায়, কোন শ্লোকে
কোথায় হিন্দুত্বে কথা লেখা আছে? তার ধারণাকে দায়িত্ব অধিকার দেওয়া হলো না, তার মেয়ের সৎকার করা, তার পরিবারের কাউকে অধিকার দেওয়া হলো না সেই মেয়ের সৎকার করা। গভীর রাতে পুলিশ গোটা গ্রাম ঘিরে রেখে তার দেহ সৎকার করে তার দেহ পুড়িয়ে দিল। বলুন আমরা কি এই হিন্দুত্ব বাংলায় দেখতে চাই? বলুন আমরা কি এই হিন্দুত্ব বাংলায় দেখতে চাই যেখানে শুধু কথা বললে যেসব তৈরি কপ্পা পুড়িয়ে ফিরে থাকতে হবে? শুধুমাত্র বিরোধিতা করলে, সমালোচনা করলে সরকারে তাকে যেসব ধরি কপ্পা দিয়ে ফেলে পাঠানো হয়। তাই মোদি আর দিদি নাম আলাদা হতে পারে, পার্টি আলাদা হতে পারে, চেহারা আলাদা হতে পারে, তাদের